তুমি কি ভেবেছিলে আমি তোমায় চিনতে পারবো না? এই দু হাতে করে তোমায় মানুষ করেছি আদি, ভুলে যাব? পিসিমণি, এক মিনিট আদি, সব জেনেও যে তোমাকে বাড়ি থেকে বের করে দিইনি তার সঙ্গে কিন্তু তোমার দাদুর কোনো সম্পর্ক নেই। তুমি যদি মনে করো আমার সঙ্গে ভালো ব্যবহার করে আমার মন জয় করে আমাকে তোমার দাদুর কাছে নিয়ে যাবে তাহলে খুব ভুল করেছ। সামান্য মান অভিমান করে আমি উপরে ছেড়ে বেরিয়ে আসিনি আদি, আমার স্বামীর রক্ত ঝরিয়ে ঋণ মিটিয়ে তবে বেরিয়েছি। কি কি ফেলে দেবে বাবা? যে মধু তোমার মনে জায়গা নিয়ে বসে আছে পারবে তার স্মৃতি ফেলে দিতে? তাহলে কেন এত জেদ করছো? আমি কি এমন অন্যায় করেছি? হ্যাঁ, তুই অন্যায় করেছিস, তুই আমার সম্মান নিয়ে খেলা করেছিস। আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার আমার সম্মান, সেটা আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারবো না। তুই কি ভাবছিস তোর জন্য আমি সারা জীবন কষ্ট পাবো? পাবো না। তুই জানিস আমি তোকে কি করতে পারি? বাবা বাবা, আপনি কি করছেন? বাবা কি করছেন আপনি? আজ আমি ওকে বুঝিয়ে দেবো যে অশোক দেব বর্মনের কাছে নিজের বংশের সম্মানের থেকে বড় দুর্বলতা আর নেই। শুনুন শুনুন আপনি বাবা, প্লিজ আপনি। আমার কোনো মেয়ে নেই, আমার মেয়ে আজ থেকে আমার কাছে মৃত। আমি নিজে হাতে ওকে খুন করে বাবা। মিস্টার অশোক দেব বর্মন, আজ থেকে তুমি আমার বাবা নও আর আমিও তোমার মেয়ে নই। আজ থেকে আমাদের বাবা মেয়ের সম্পর্ক শেষ, সব শেষ। চলো প্রণব। মধুজা মধুজা, যাস না তুই, দাঁড়া যাস না। তুমি একদম ভয় পেও না, আমি তোমার বাবার এগেনস্টে অ্যাটেম্প টু মার্ডার কেস ফাইল করব না। চলো এখান থেকে মধুজা। চলো প্রণব। তোমার দাদুর বয়স বেড়েছে, মন ভেঙেছে, কিন্তু আমি একই রকম রয়ে গিয়েছি। তাই আগে যা বলেছি এখনও তাই বলছি, আমার বাপের বাড়ি বলে কিছু নেই। ও হ্যাঁ, আর একটা কথা তোমাকে বলে রাখি, তুমি যেভাবে আমার বাড়িতে রয়েছ থাকতেই পারো। তুমি থাকলেও আমার কিছু যায় আসে না, না থাকলেও যায় আসে না। তবে হ্যাঁ, তুমি আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছ, আমাদের বাড়ির মেয়েদের সম্মান বাঁচিয়েছ, আমার হোটেল বাঁচিয়েছ, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু এটা যদি তোমার সাজানো হয়ে থাকে তাহলে জেনে রাখো গুলি আমিও চালাতে জানি, আর আমার টার্গেট তোমার দাদুর মতো মিস হয় না।